মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জুয়ান ভিসেন্টি পেরেজ মোরা। গতকাল 2রা এপ্রিল 114 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 114 বছর বয়সী মোরা দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার নাগরিক ছিলেন। 2022 সালে 4 ফেব্রুয়ারি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। সে সময় তার বয়স ছিল 112 বছর 253 দিন। পরিবার ও বন্ধুদের কাছে তিনি টিও নামে পরিচিত ছিলেন। 1909 সালে 27 মে ভেনেজুয়েলার তাচিরা প্রদেশের এল কোব্রে শহরে তার জন্ম। পরিবারের নবম সন্তান ছিলেন তিনি। তিনি নিজে 11 সন্তানের পিতা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মোরার মৃত্যুর সংবাদ শেয়ার করেছেন। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার এক্স অ্যাকাউন্টে মোরার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।